নেতা দৌড়ে এসে থেকে যায়, সেই নেতা কিন্তু এইসব জিনিস ভয় পায় না। আমি কি করবো বলেন, কি হয়েছিল, আমরা রাজনীতি করতে আসছি, আমরা গরিব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করতে আসছি। একটা কথা বলে দিই, যে এখানে আমার নেত্রী আমার দল আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা জড়িত, যারা এর গায়ে কালি লাগছে, এই যে ছেলেরা ওখানে, ওখানে কিছু হয় না, এমন কিছু হয় না, এসব চটলা বন্ধ করো। এখানে ডাকাতি যারা করে পুলিশ কোথায়, প্রশাসনের লোক এলবে চাইছে, এই যে আপনি আপনি দাঁড়িয়েছেন কেন, মানে কি দেখেন না কেন, মজা দেখেন আপনারা, আইসলামের জায়গা পান না, সবাই কোনো ধাক্কাধাক্কি কোনো একটা কোনো ধরনের এখানে মারামারি করতে হয়েছে মাস্তানি, এখানে সিনিয়ররা বসে রয়েছে সবাই, বরিশাল শহরে মারামারি কাটাকাটির রাজনীতি সেরিয়ে মধ্যে থেকে আব্দুল্লাহ করে না কিন্তু, আর যারা এগুলি করার চেষ্টা করবে বরিশালের জনগণ কিন্তু পাইন দেয়া এটার জবাব দিয়ে দেবে বলে দিলাম। এটা দাদাবাদের শহর না, আপনাদের বলছি আমি সবসময় বলি আমি, আপনাদের আপনাদের ব্যবসা একটা প্রতিষ্ঠান, এটা যারা এটাকে জিম্মি করে লুটপাট করার চেষ্টা করেন সাবধান হয়ে যান, বহু সুযোগ সবাইকে সুযোগ দিচ্ছি আমি, নিজের জায়গা যদি কেউ নিজে না রাখতে পারেন আরেকজন এসে করে দেবে না, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আমার প্রতিনিধি বললা এখানে জিম্মি করে খাইবেন, আমার ক্ষমতা দিয়ে আইসা এখানে মারামারি গন্ডগোল পাকাইবেন, আমার লোক আপনি না, এরকম লোক তো আমার লাগবে না, এরকম লোক আমার লাগবে না, দাদাবাদ থাকে আমি জানি না, তাই এর দিকে খেলাই রয়েছে, তো সেইটা জানার জন্য আপনারা জনসাধারণ যারা আছেন আমাকে সুযোগ করে দেন, আমাকে একটু জানান, দু চারটা তথ্য প্রমাণ দেন, তারপরে যদি তারা আমার পাশে দাঁড়াই থাকে তারপরে না কইবেন আপনি খারাপ, বুঝতে পারছি, এটা সেলিমা সাদেক আব্দুল্লাহর জবান, এই পর্যন্ত যে কথা মুখ দিয়ে বলছি 100% না হইলেও মানুষ তাহলে ভুল হইতে পারে, 90% কিন্তু প্রমাণ করে দেখাইছি, যা বলছি সেটাই করছি, যদি করতে না পারি সেখানে বলতে হবে জনগণের কোনো স্বার্থ জড়িত আছে দেখি আমি পারি না, আমার দলের স্বার্থ আছে বাবার নেত্রী, একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কোন জায়গায় কোনো দুর্নীতি আছে, সাধারণ মানুষ তো ভালো আছে বরিশাল শহরে, হ্যাঁ সমস্যা আমাদের নেতা কর্মীদের একটু থাকতে পারে, তারা যেভাবে অভ্যস্ত তাদেরও দোষ না, সেইভাবে তো আমার পাই দিয়েছে না, টেন্ডার দেবে টেন্ডারবাজি করবে, সিটি কর্পোরেশনে কান্না করে বিলিয়ে যাইবে, মেয়র আমাদের অসুবিধা কি, মেয়র বানাইছি আমরা না, সেই জন্য কিন্তু আমরা আসিনি, আমি জানি আমার সাদেক আব্দুল্লাহ, তাইলে কিন্তু চাই পুরুষের রাজনীতি আমি এখানে থাকতে পারতাম না, মানুষের দোয়া না থাকলে ভালোবাসা না থাকলে আবুল হাসান আব্দুল্লাহ না থাকলে, সে তো আমাদের রাজনৈতিক অভিভাবক, শুধু আওয়ামী লীগ আর বিএনপি না তো, আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের আওয়ামী লীগ বিএনপি বলে না, সে সেই জায়গা কিন্তু কইলে নেছে মানুষের মনে, ঘরের মধ্যে বসে কিন্তু মানুষ তার জন্য দোয়া করে, আমরা দেখিও না, আমরা হয়তো চিনিও না, কোনোদিন আমাদের সামনে হয়তো দেখাও হবে না, কেন দোয়া করে, কারণ জনগণের স্বার্থে কাজ করে গেছে, আল্লাহ আমাকে এখানে আছে চিন্তা করেন, 46 বছর আগে আমার বাবা এই চেয়ারে ছিল, তার বাবা মন্ত্রী ছিল, তার মামা দেশের প্রধানমন্ত্রী ছিল, আজকে 46 বছর পর আমি এই শহরের মেয়র, আমার বাবা মন্ত্রী, আমার পুরো দেশের প্রধানমন্ত্রী, ঠিক না, এটা কি মনে করেন আপনি একটা সাধারণ বিষয়, আমার বাপ দাদা বা পূর্বপুরুষরা নিশ্চয় পুণ্যের কাজ করে গেছেন, জনগণের কাজ করে গেছেন, সেই জন্য এখানে বসে রয়েছে, এখন কারো দয়া না, দয়া যদি কারো থাকে জননেত্রী শেখ হাসিনার দয়ায়, এর বাইরে কারো দয়া না, ভালোবাসায় আছি আমরা, বরিশালের মানুষের ভালোবাসা আমাদের, আমার বাবাকে বাসেন আমাকে বাসেন,
এবং আমারও নিঃস্বার্থভাবে এর বাইরে বরিশালের মাঝে আমারে কি দেবেন আপনারা টাকা? বিগত দিনে এইসব স্ট্যান্ড দিয়া ঘাট দিয়া দেখাইতে পারবেন শ্রীমান সারদিক আবদুল্লাহকে চাইলে না পয়সা আপনারা দিতে পারছেন? এটা আপনাদের টাকা, আপনারা এখানে খরচা করবেন আমার শ্রমিক ভাইদের টাকা। এই এলে যদি কেউ জিম্মি করে লুটপাট করতে আসে, আপনারা যদি ওই তারা মনে করে আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমি তো দেখি ভাই, আপনাকে বসাই আমি তো দেখি আপনি কি করেন, আমাকেও তো এরকম বসাই দেখছে আমার নেত্রে আমি কি করি। যারা ভালো কাজ করছে তারা দেখবেন পোস্ট পজিশন লাগবে না, তো যার মাথার উপরে নেত্রীর ছায়া আমার মাননীয় প্রধানমন্ত্রীর ভালো সুদৃষ্টি থাকবে সে তো এমনি নেতা। এই সব পোস্টের দরকার আছে? বহু ছেলেবেলে আছে এখানে দেখবেন কোনো পোস্ট নাই, খালি আমি তাদের ভালোবাসি কারণ তাদের চরিত্রের জন্য তাদের আমি তৈরি করতেছি আমার মতো করে। নেতা যেরকম এখন আর যারা তৈরি হয়ে গেছে তাদের তো আমি পরিবর্তন করতে পারবো না, তারপরেও তাদেরকেও তো বাদ দিতেও পারবো না আমি। তা আজকে যে শিক্ষাটা তাদের দিতেছি আমি, এই শিক্ষা দিয়ে তারা যেদিন এই শহরকে চালাবে তখন এই শহরের চেহারা তো অটোমেটিক পাল্টে যাবে। যে সোনার মানুষ বানাইতে হবে আমাদের, আগে সোনার বাংলাদেশ করতে হইলে, তো সেই সোনার মানুষ আমাদের মতো আমার মতো একটা সবচেয়ে ইয়াং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হ্যাঁ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সবচেয়ে ইয়াং মহানগর আওয়ামী লীগের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় বরিশাল বিভাগীয় হেডকোয়ার্টার সেখানে সাধারণ সম্পাদক, যে জেলার সভাপতি আমার বাবা, এই গাড়িতে আসার সময় কথা হইতেছিল কই এটা নিয়ে কি আপনারা কেউ বলেন যে সেলিমাবাদ সাদেক আবদুল্লাহ তার বাপের লিখে উনি বইছে? সেলিমাবাদ সাদেক আবদুল্লাহ আবুল আবদুল্লাহ পোলা দেখেও চেয়ারে বইছে না, আপনারা চাইছেন দেখেও চেয়ারে বইছে। এই আমার মহানগর আওয়ামী লীগের নেতারা চাইছে দেখে আমি এখানে বসছি, তারা মনে করছে যে আমাকে প্রয়োজন। নমিনেশন জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে আমাকে চাইছে, আমি কিন্তু পাবলিক ডিমান্ড আপনাদের ডিমান্ডে এখানে আসছি। আমি কিন্তু আইয়া বাপের রাজনীতি করছে দেখিয়া আইএসিআর এ বই পড়ি নাই, কিন্তু আমি আমি কিন্তু গ্রাস থেকে তৈরি হয়ে উঠছি। আমার দাদা আব্দুল রব সেনিয়াবাদ কৃষক নেতা ছিলেন, আমার বাবা আবুল আস্তাদ আবদুল্লাহ এই দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক, তো অনেক তো সিনিয়র নেতৃবৃন্দ আছে, তার থেকেও সবাই তো অভিভাবক হইতে পারে না, পারে নিশ্চয়ই সে তার সেই যোগ্যতা দিয়ে সে অভিভাবক হয়েছে, তার সন্তান আমি, বড়জন অনেক অবদান আছে এই কাশীপুর অঞ্চল, তার বাবার অনেক অবদান আছে। আজকে এখানে মালিক সমিতির আমাদের যার কথা স্মরণ করলেই না, আমার কাউন্সিলর ছিল আমার মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক মারা গেছেন কিছুদিন আগে আমাদের জাহাঙ্গীর কাকু, তার কেন তার মামা হচ্ছে তিনি জলকাদের মোল্লা, এর জন্য তার প্রতি আমার দুর্বলতা, কারণ আমরা ছোটবেলায় দেখছি মোল্লা কাকুরে আমাকে কোলে নিয়ে হাসে লুঙ্গি পরিয়া ওই কালীবাড়ি বাসার সামনে যে অনেক ভাই ভাই তুই এসি লেগেছে আমরা জানাই দেখতাম কি নাই লুঙ্গি পরা লোকটাকে, ওই লোকটাকে দেখলেই দেখতাম বাবা এই উপরে আমার লাগে ধরে নিস গা উপরে তোমার আবার ডাকা লাগে ওখানে, তখন বুঝতাম যে কতখানি আন্তরিক আমার বাবার সাথে উনি। তা আমরা তো দেখছি, যারা মনে করেন যে আমি মনে আমেরিকায় ছিলাম পত্রিকাই করছি আমি, না আমার জন্ম তো এই শহরে ভাই চাষা বাবা, আপনি তো সন্তান আমি, আমি কোথায় যাবো আমি কোথায় যাবো, আপনাদের আপনাদের ভালো ছাড়া বা আপনাদের স্বার্থ ছাড়া আমার এখানে স্বার্থটা এই যে গাম পালাইতেছি কৃষি স্বার্থ আমার লক্ষ্য উদ্দেশ্য কি বাপদাদার নাম ডুবানো মানুষকে জিম্মি করা? আজকে সেই দিন আছে আমি সারা দুনিয়া দিকে এসেছি, তো এই জীবনে দুইবার পলিটিক্যাল এসেলামে গেছি কিসের জন্য? আমার কি অপরাধ ছিল? আমার বয়সে আমার 4 বছর ভাইয়ের কি অপরাধ ছিল? আমাদের পরিবারের 6 জন মানুষকে মাইরে ফেলেছে কি অপরাধ ছিল? এই যে ঘটনা 18 আগস্ট হইলো কি অপরাধ ছিল আমার? কি অন্যায় করছি এই শহরে? কার জমি দখল করছি? কোন জায়গা দিয়ে চান্দা নিছি বলেন আপনারা? আপনারা তো এই শহরের মানুষ, বরঞ্চ এই শহরের মানুষের আমার প্রতি স্নেহ ভালোবাসা বাড়ছে যে এই লোকটার উপরে অন্যায় করা হইতেছে, এটা এই লোক যা দেখাইতেছে এই লোক তো সেইটা না, এটা তো বরিশালের সাধারণ মানুষরা জানে, সারা বাংলাদেশ কি চিন্তল চিন্তা করলো কি জানলো আমার কোনো কিছু আসে যায় না। আমি ঢাকাতেই একটা ফেসবুকে একটা প্রোগ্রাম করছি বরিশালের প্রতিটি সেক্টরের মানুষের জন্য, সাথে কথা বলছি মত বিনিময়ে যে আপনারা কি চিন্তা করেন আমাকে নিয়ে,
সব জায়গায় কে কি বলতেছে, আমাকে গালি দিতেছে, আমি চোর, আমি ডাকাত বলতেছে, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাদের জন্য কাজ করতেছি তারা কি বলতেছে আমি এটা জানতে চাই, তাদের কথার উপরে নির্ভর করবে আমার সিদ্ধান্ত, তাদের আপনাদের ভোটে। আপনাদের এখানে আপনারা কি চিন্তা করেন, কারণ আমি কাজ করতেছি সরাসরি আপনাদের জন্য। আপনারা যদি বলেন যে না উনি খারাপ, তাহলে তো এই চেয়ারে আমার থাকার কোনো অধিকারই নেই। আমি বলছি না আপনাদের যে এই দলকে ক্ষতিগ্রস্ত করার আগে শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ মনে থেকেও যদি কখনো আমি চিন্তা করি, জননেত্রী শেখ হাসিনা জীবিত, বাংলাদেশের প্রধানমন্ত্রী সে থাকতেই আমাদের খাইয়ে ফেলাইতে চায়, মাইরে ফেলাইতে চায়। বোঝার বিষয়, আপনাদের চিন্তা করার বিষয়। যারা বলে যে দেখতে পারি না, আজকে আমার উদ্দেশ্য লক্ষ্য কি, এই দলটা বিএনপির ঘাঁটি, দুই তিনটা কনফার্ম সিটের মধ্যে একটা সিট কি বরিশাল ছিল না, ছিল, এখন কি আছে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি বলবো না যে আওয়ামী লীগের ঘাঁটি হয়ে গেছে, কিন্তু সেই অবস্থা কি আছে বিএনপির, সেটি হয়েছে যে কথা, সেটা কি আমি জোর করে করছি না ভালোবাসা দিয়ে করছি, আপনাদের কাছে প্রশ্ন। আমি কি গরিব ঠকাইছি কোন জায়গায় বলতে পারবেন না, যারা প্রোপাগান্ডা সিটি কর্পোরেশন নিয়ে বলে সব কিন্তু প্রমাণ করছি আমি একটা একটা করিয়া। কাজী কামালকে ছাড়ছি, কাজী কামাল আমার রক্তের মামা হইতে পারে, কিন্তু এই যে বরিশালের জনগণ তো রক্তের থেকে কোনো অংশে কম না আমার। আপনারা স্লোগান দেন দেখি না নেতা, আমি নেতা হয়েছি আপনাদের জন্য, আমার মামুকে সহযোগিতা করার জন্য না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের লোক এই যে ক্যাসিনো কাণ্ড ছাড়ছে, আমার যদি অপরাধ থাকতো আপনাদের মনে হয় যে আমাকে আমাদের মামলা এক লাখে চলে গেল হাওয়ার উপরে দিয়া, মানে কি ভ্যানিশ হয়ে গেল, আমরা কিছু বললাম না, আমরা কিছু আওয়াজ করলাম না, কেমনে হইলো এটা, এটা সম্ভব আমার পক্ষে, আমাদের বরিশালের কারো পক্ষে যে যে পর্যায়ের মামলা হয়েছে সম্ভব? তাইলে এখানে মাথার উপরে তো একজন ছাত্র অভিভাবক, আমার উপরে আমার বাবা, তার উপরে আবার আরেকজন তো আছে, কি বলছি আমার বিচার করবেন তিনি। আমার যদি অপরাধ থাকে, আমার যদি অন্যায় হয়ে থাকে, আমার নেতা কর্মীরা আহত হয়েছে, যদি তারা আহত হয়ে থাকে কোনো অকার অপকর্ম করতে গিয়া, আর যদি তারা কোনো অপকর্ম না করে থাকে, তাহলে তাদেরকে যে আমি বাঁচাইতে পারলাম না সেই কারণেই তো আমার এই চেয়ারে থাকার কোনো যোগ্যতা নাই। আমার দল ক্ষমতায়, আমি মেয়র, আমার কর্মীদের গায়ে গুলি করবে, আমার সিটি কর্পোরেশনের কর্মচারীদের গায়ে গুলি করবে, আর আমি বসে বসে দেখবো, সেই লোক তো আমি না। কিন্তু তারপরেও কিন্তু আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনেকে আহত হয়েছে, আবার প্রচার সেটা নিয়ে কথা বলি নেই, বলতে পারি না যে আজকে তো আমার মামলা তো আমরা তো বেকসুর, আমাদের কোনো অপরাধ ছিল না। তাহলে যারা আজকে চোখ হারাইলো, যারা আজকে হাত পা হারাইলো, যারা আজকে চোখে থাকে না, তাদের অপরাধটা কি? তাহলে আমরা তো অপরাধ করি নেই, তাহলে এটা তো প্রমাণিত, তাহলে আমি বিচার চাইতে পারি না, কেন যাব না? কারণ আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূরে, এই দেশটাকে বঙ্গবন্ধু স্বাধীন করছে সোনার বাংলাদেশ করার জন্য। আমার নেত্রীর এই কথা যদি আমি বলি যে আমার এখন বিচার চাই, তাহলে এটা আমার নেত্রীর উপরে আমার মানে কি তার উপরে অন্যায় করা হবে। তিনি আমাকে জিজ্ঞেস করেন নাই, আমার বাবাকে জিজ্ঞেস করেন নাই যে কি হয়েছিল বরিশালে এত বড় ঘটনা, এত আলোচিত ঘটনা কি হয়েছিল, আর কি আমার তো আর প্রয়োজন নেই কিছু। সে যে আমাকে জিজ্ঞেস করে নাই, এমনি এমনি সব কিছু ভ্যানিশ হয়ে গেছে, এটাই তো ভালোবাসা। আমি এখানে কি করতেছি সে তো দেখতেছে, সে দেখতেছে, কারণ আমি রিলেটেড, আমার অপরাধ মানে সরাসরি তার গায়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পদে নির্বাচিত হইয়া এই মর্মে শপথ করিতেছি যে মেনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করব, সংগঠনের ন্যায় সঙ্গত সকল কাজে অংশগ্রহণ করব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিচে তারিখ লিখবে।